অনেকদিন পরে দেখছি কলকাতায়, এবং আমি দাঁড়িয়ে আছি একটা পেন্টিংয়ের সামনে। আমার মনে হয় এত বড় ওয়াটার কালার আমরা সচরাচর দেখি না, একমাত্র পরেশই পারে এত বড় ওয়াটার কালার হ্যান্ডেল করতে। সেই জন্য আমাদের ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ, তারা এসে দেখে যাক যে কীভাবে ওয়াটার কালার করা যায়। আমরা পরেশকে কনগ্রাচুলেশন জানাই, হ্যাঁ, তাকে অভিনন্দন জানাই আজকে তার এই এক্সিবিশনের জন্য। আশা করি আরও অনেক লোকজন এসে এক্সিবিশনটা দেখবে। পরেশ মাইতি সম্বন্ধে নতুন করে কি বলবো, পরেশ মাইতি এত বিখ্যাত শিল্পী, এবং আমি তার অনেক দিন ধরে পরেশ মাইতির ছবির অনুরাগী, বিশেষ করে ওর জল রঙের কাজ, যেটা ওয়াটার কালার্স। এবারে এই বোধহয় 40 বছরের কাজ এত সুন্দর, আমার মানে এখানে না এত লোক যে ভালো করে দেখা হচ্ছে না, কিন্তু আমি একবার কোনো একটা সকালবেলা এসে একা একা দেখতে চাই যে এই যে জল রঙে জলের ছবি, জলের ওপর নৌকো, জল থেকে দেখা যাচ্ছে শহর, নগরের যে রেখাগুলো, তারপরে ব্রিজ, এই যে সমস্ত আর কত রকমের রং, তার মধ্যে আবার পাহাড়ের খুব সুন্দর কয়েকটা ছবি দেখলাম, মানে অসম্ভব সুন্দর লাগছে। এই যে কত রকমের রং, রঙের একটা মানে কী বলবো, একটা রঙের ঐশ্বর্য, অথচ একটা রঙের সঙ্গে একটা রং কীরকম অসম্ভব সুন্দরভাবে মিলে একটা নরম একটা জিনিস সৃষ্টি হচ্ছে, সেটা আমি পরেশের একেবারে অসম্ভব অনুরাগী,
সুতরাং আমি নতুন করে কিছু বলার নেই, আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন এইসব শেষ হবে, একদিন সকালবেলা বসে ভালো করে দেখব। পরেশ মাইতির রেট্রোস্পেক্ট কে না আসতে চায় দেখতে? পরেশ তাছাড়াও আমার ভালো বন্ধু অনেক বছর ধরে, আমি বারাসাতে গেছিলাম, সেখানে আমি বললাম ভীষণ মশা, কিন্তু মশা ছাড়া যে এত বড় একটা চ্যালেঞ্জ আছে আমি জানতাম না। পরেশের পরে সাথে অনেক পরে আলাপ হলো, আমার বম্বের ফ্ল্যাটে এসেছিলো, আমার সাথে সে তো ভাত খেলো, ও মাটির মানুষ। আর এয়ারপোর্টে গিয়ে খুব গর্ব করে, বাচ্চা ছেলের মতন আছে ওর মধ্যে, অনেকখানি ছেলে মানুষই বাচ্চার মতন দেখাচ্ছে, দেখো ওই মিউরালটা আমি করেছি, আমি করেছি, আমি করেছি, পুরো এয়ারপোর্ট ভর্তি। সেগুলো এখনও আছে, আপনারা যখন যাবেন বম্বে এয়ারপোর্টে দেখবেন ওপরের দিকে ওর বড় পেন্টিং হবে সে, আর ওর যার নাম হয়েছে আজকে হি ডিজার্ভস ইট। পরেশ মাইতির এই বিরাট প্রদর্শনী করার জন্য সীমাকে অভিনন্দন জানায়। এত বহুদিন পরে এক্সিবিশন হচ্ছে, এখনো প্যান্ডেমিকের ভয় যায়নি, এত বড় এক্সিবিশন তার মধ্যে এত ছবি। আর পরেশ মাইতি আমার একজন প্রিয় শিল্পী, অনেক ছবি আঁকছেন, ওর ছবি সারা দেশে সারা পৃথিবীতে সমাদৃত হচ্ছে। আমার খুব আনন্দ যে বাংলার গ্রাম থেকে উঠে আসা একটি ছেলে এত নাম করেছে, এত ভালো আসছে। আমি পরেশকেও অভিনন্দন জানাই, অসম্ভব সুন্দর সুন্দর ছবি রয়েছে, ওয়াটার কালারে কিছু ভালো ছবি রয়েছে, ছবির রং টেক্সচার সবই অসাধারণ। সবাইকে ধন্যবাদ।